আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد اطاع الله ويقول النبي عليه الصلاه والسلام لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه। সময় তো উপস্থিতি আজকে জুমার দিন পবিত্র দিনের এই সন্ধ্যাবেলা বা বিকালবেলা আমরা আসরের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আপনার সাথে উপস্থিত। আমাদের একটা ধারাবাহিক সিরিজ এখন আলোচনা হচ্ছে আমার, সেটা হলো আদব আখলাকের ওপরে, শিষ্টাচারিতা এবং গুড ভালো চরিত্র সম্পর্কে। গত মাসে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ মহান রব্বুল আলামিনের সাথে আমাদের সুন্দর আচরণ ব্যবহার শিষ্টাচারিতার 10টা পয়েন্ট আমরা কথা বলেছিলাম। আশা করি বিষয়গুলি আপনাদের মনে আছে, না থাকলে আমাদের পেজ থেকে আপনারা আবারও শুনে নেবেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, আদেশ পালন করা একটা আল্লাহর সঙ্গে উত্তম ব্যবহার, নিষেধ ত্যাগ করা উত্তম ব্যবহার, আল্লাহর ফয়সালাগুলিকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া একটা উত্তম ব্যবহার। আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব ও আখলাক। এইভাবে আমরা ধারাবাহিকভাবে বাবা মার সাথে, স্বামী স্ত্রীর সাথে, আত্মীয়স্বজনের সাথে, মুরব্বীদের সাথে, টিচারদের সাথে, মসজিদে আদব, সফরে আদব, হাটে বাজারে আদব, বাড়িতে বিভিন্ন আদব আমাদের আছে, যেগুলি সচরাচর আমরা আমাদের দেশীয় কালচারে করে থাকি। আমাদের ইসলাম যে আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে ও এর মাঝে আমাদের কল্যাণ ও মঙ্গল ও সুখ শান্তি রয়েছে, সেটা আমরা অনেকে হয়তো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদবের তিনটা দিক হতে পারে, একটা অন্তর দিয়ে, হার্ট দিয়ে, যেটা বলে আদব কলবি। অন্তর দিয়ে রাসূলকে আমরা তার সাথে আদর আদব রক্ষা রাখবো, এর মানে রাসূলকে বিশ্বাস করা, সত্যায়ন করা, ইমান আনা, তাকে মহব্বত করা, তাকে সম্মান করা, এইসব কি হাড় দিয়ে হয় না, অন্তর দিয়ে হয়? এগুলো কিন্তু রাসূলের সাথে আদব, অন্তরে দেওয়া আদব। আরেকটা হলো কি, কাজের মাধ্যমে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আনুগত্য, যে তার আদেশ পালন করা, নিষেধ ত্যাগ করা, তাকেই আমাদের একমাত্র উত্তম মডেল হিসাবে মেনে নেওয়া, আমাদের প্রতিটি কথায়, কাজে, উঠা বসা, এবাদতে, আদতে, সব কিছুর মধ্যে, এটা হচ্ছে কি আমাদের কাজের মাধ্যমে তাকে, তার সঙ্গে আমাদের আদব রক্ষা করা। আরেকটা হলো কি, আমাদের কাজের সাথে, আরেকটা হচ্ছে কি কথার সাথে, কথার মাধ্যমে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব রক্ষা করতে হবে। রাসূলের প্রতি দুরূদ পাঠ করা নাম আসলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যারা কুৎসা রটাচ্ছে, রাসূল সম্পর্কে যারা বিদ্ধাচরণ করছে, তাদের এই দাঁত ভাঙা জবাব দেওয়া, তাদের প্রতিরোধ গড়ে ওঠা তাদের বিরুদ্ধে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আপনি কথা যখন বলবেন, প্রতিটি কথার মধ্যে যেন রাসূলের আদর্শকে ফলো করা। মোট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আদব অন্তর দিয়ে, কাজ দিয়ে, কথা দিয়ে, এই তিনভাবে আমাদের আদবগুলি রক্ষা করতে হবে। আমরা এখানেও অনেকগুলো বিষয় ছিল, 10টা পয়েন্ট আমরা নিয়ে এসেছি আল্লাহর সঙ্গে আদবের, 10টা পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম, এখানেও আমরা 10টা পয়েন্ট নিয়ে এসেছি, যদিও অনেক পয়েন্ট আরও বেশি রয়েছে। প্রথম যেটা আদব, পরিপূর্ণভাবে রাসূলের, রাসূলকে অনুসরণ অনুকরণ করা, তার আনুগত্য করা, কোনো শর্ত ছাড়া, মাঝহাবের শর্ত, তরিকার শর্ত, হুজুরের শর্ত, বাবা মার শর্ত, দেশের শর্ত, এরা করলে করব, না হলে করব না, আমার মনের মতো হলে, আমার সমাজের মতো হলে, না, কোনো শর্ত ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে তার আনুগত্য করা, তাকে অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন, মাই ইউতিউ রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। সুবহানাল্লাহ, সূরা নিসা 80 নম্বর আয়াত।
আল্লাহ কিন্তু এ কথা বলেন নাই কোথাও, মাইয়ুতি ইল্লা ফাকাদ আতা আর রাসুল, যে আল্লাহ আনুগত্য করলো সে রাসুল আনুগত্য করলো না, কারণ রাসুলের আনুগত্য আল্লাহর আনুগত্যর আওতাভুক্ত। এই জন্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা তার অনুসরণ অনুকরণ করবেন, আজ রাসুলের হাদিস মানা যাবে না, সুন্নত না, সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য এই ধরনের, তারপরে মানবো, ভায়া হতে হবে মাঝহাব, ভায়া হতে হবে ইমাম, ভায়া হতে হবে অমুক, এগুলো কিন্তু রাসুলের সঙ্গে আদব রক্ষা নয়, এগুলি আদব রক্ষা নয়। আপনি মার কথা শুনবেন নানি বললে, বাবার কথা শুনবেন দাদা যদি বলে থাকে, না হলে শোনা যাবে না। এটা আপনার বাবা মেনে নাই, আপনার মা মেনে নিবে? এই যে শর্ত, আমরা কিন্তু অনেক হাদিসকে কী করি, রাসুলের অনেক সুন্নাকে অ্যাভয়েড করি কীভাবে, এই ধরনের শর্ত জড়াই দিয়ে। এটা রাসুলের সঙ্গে চরম বেয়াদবি, এবং এরা চরম বেয়াদব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যদিও তারা মুখে ভালোবাসা প্রকাশ করে থাকে। এই জন্য বন্ধুরা, নিঃশর্তভাবে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্রীয় হিসাবে, আমরা কিন্তু যার যার আবার কেন্দ্রীয় নেতা আছে, আছে না, যার যার দলের মতের পথের, ওনার মাধ্যমে হলো উনি করলে করবো না হলে করবো না, এগুলো কিন্তু রাসুলের সঙ্গে বেয়াদবি প্রদর্শন, কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আল্লাহকে যদি ভালোবাসো তো আমি রাসুলকে ইত্তেবা করো, রাসুলের আনুগত্য করো, আমার আনুগত্য করো, ইউহিব্বুকুম আল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ইগফির লাকুম দুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন, আল্লাহু গফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল দয়াশীল। কুল আতিউল্লাহ ওয়া রাসূল, এরপর আল্লাহ বলছেন বলুন আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করো, ফা ইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ রাসূলের পরিপূর্ণ আংশিক বা আল্লাহর কোনো রাসূল করলো না, কোনো জায়গায় করলো, কোনো জায়গায় করলো না ইচ্ছা মতো, ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের কাউমকে ভালোবাসেন না। কারণ কেউ যদি সজ্ঞানে জেনে বুঝে বলে না তাহলে তো কাফের হয়ে যাবে। হ্যাঁ, কোনো যদি অজুহাত থাকে, তারপরও অজ্ঞতা, অজ্ঞতা সব জায়গায় গ্রহণযোগ্য না। আপনাকে জিজ্ঞেস করালো আপনার মাকে, আপনি বলেন জানি না, এটা এই গ্রহণযোগ্যতা হবে কোথাও পৃথিবীর? কেউ মেনে নেবে যে খোকা তার মার নাম জানে না, তার পরিচয়, বাবার পরিচয় জানে না, তুমি কোন বংশের ছেলে আমি জানি না, আমি চৌধুরী না, আমি ফকির না, আমি গরিব, আজব কথা। সব কথাই তো আপনি এখানে বসবাস করেন, কেউ বললো এখানে একটা মসজিদ আছে, না আমি জানি না, আপনি মুসলিম, মুখে দাড়ি, মাথায় টুপি, আপনি এই গ্রহণযোগ্য, এই এই অজ্ঞতা কেউ মেনে নেবে? তাহলে আপনি যে কোনো জায়গায় বলবেন হ্যাঁ, অজ্ঞতা জাহালাত একটা অজর, বাট সব জায়গায় সব ক্ষেত্রে নয়। এই জন্য এখানে আল্লাহ মনে রাখতে হবে, এটা সূরা আলে ইমরান 31-32 নম্বর আয়াত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য বিনা শর্তে এবং কেন্দ্রীয়ভাবে, কোনো ভায়াটায় না, ডিরেক্টটাকে আমরা মানব। কারণ আমাদের যার নিজস্ব কেন্দ্রীয় নেতা আছে, ইমাম আছে, আমাদের মুক্তি আছে, এর মাধ্যমে আমরা অনেক সময় রাসূল পর্যন্ত পৌঁছতে পারি না এবং শর্ত আরোপ করি, নিঃসন্দেহে তার চরম বেয়াদবি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। নাম্বার টু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত খবর দিয়েছেন, যেগুলি খবর আদি অতীতের, ভবিষ্যতের, আখেরাতের, যা আমরা দেখি না, গাইবি জিনিস, অদৃশ্য জিনিস, এগুলিকে বিশ্বাস করা। আপনি ভাববেন এটা বিজ্ঞানসম্মত না, এটা বিবেকসম্মত না, এটা অমুক না, তমুক না, এই সমস্ত কথা আপনাকে কোনো শর্ত ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা খবর আদি তিনি দিয়েছেন, যা আমাদেরকে তিনি গাইবি কবরে আজাব হবে, দেখি কেউ আমরা কেমতে সূর্য নেমে আসবে, ঘামে সাঁতার হবে, অমুক হবে, তমুক হবে, জান্নাত জাহান্নাম দেখেছি, জান্নাত জাহান্নাম আমরা কিছু দেখি নাই। তা আপনি অতীত এর এই ছিল ফেরাউনের কথা, কারণের কথা, সামুদের কথা, বিভিন্ন কথা আছে না কোনো কারিমে, আপনি এগুলিকে দ্বিধাহীন চিত্তে আপনাকে আপদমস্তকে সত্য সত্য মনে করতে হবে। যদি না করেন, হ্যাঁ, এখন বাংলার স্বাধীনতার পিছনে, বাংলার স্বাধীনতার পিছনে যারা মুক্তিযোদ্ধা, যারা এদেশের স্বাধীনের জন্য কাজ করে গেছে, আপনি স্বাধীনতার যারা কাজ করেছে যদি বিরোধিতা করেন, আপনার দেশে আপনাকে রাখবে? কী বলেন, এদেশে আপনার ভাত হবে? আপনার কোনো বড় জায়গায় চাকরি হবে? আপনাকে কেউ সম্মান দেবে?
তাহলে আপনি কি দেখেছেন স্বাধীনতা? দেখেছি আমরা, আমাদের বয়সে, আমরা ছোট না? আপনি এটা মানে নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কথা বলতেন, যার কোনো কথার মধ্যে ভুল হওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্যে আমাদের ইমানের একটা নীতিমালা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত খবর দিয়েছেন তিনি সেটাকে বিশ্বাস করা, সেটার প্রতি ইমান আনা, এবং সেটা অতীতের হোক ভবিষ্যতের হোক যে সমস্ত গাইবি জিনিস আছে এগুলিকে আমাদের বিশ্বাস করতে হবে। কারণ তিনি ওয়াহির মাধ্যম ছাড়া নিজের প্রবৃত্তির অনুসরণ করে কিছু বলে নাই। ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ওয়াহির মাধ্যমে তিনি সব কিছু করতেন। কুল ইন আত্তাবু ইল্লা মা ইউহা ইলাই, বলে দিন আমার ওয়াহি ছাড়া আমি আর কিছুকে অনুসরণ করি না। এবং ওয়াহি দুই প্রকার, ওয়াহি মাতলু যেটা পাঠ করা হতো, মাতলু মানে কি জিব্রিল পড়ে দিতেন, একটা ওয়াহি গায়ের মাতলু যেটা পড়ে দেওয়া হতো না, ইলহাম হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহানব্বর ইলহাম করতেন, এবং এই ইলহামটা ছিল ওয়াহি। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, সূরা হিজরের যে 9 নম্বর আয়াত, এখানে ওলামারা বলেছেন তাফসীরে যে যিকির মানে কি ওয়াহি মাতলু, ওয়াহি গায়ের মাতলু, কোরআন এবং সুন্নাহ দুইটাই, এবং দুইটাই হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন। যেমন কোরআন অপরিব মানে আজ পর্যন্ত সংরক্ষিত, বুখারি হাদিস যেগুলি লেখা হয়েছে সংরক্ষিত না, মুসলিমের আবদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস, এবং আজ নতুন করে সহিহ জয়ীফ অমুক তমুক না, এটা আজ না, এই সমস্ত এর সব কিছুর আগেই এগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে, কোনটা সহিহ কোনটা জয়ীফ কোনটা মানা যাবে কোনটা যাবে না, ওলামা ইকরাম এর পিছনে অনেক শ্রম দিয়েছেন। মহান রব্বুল আলামিন এই ধরনের যারা দিনের হেফাজত করবে তাদেরকে তিনি এই তাদের দিয়া দিন হেফাজত করেছেন। অতএব আমরা এটা বলবো ওটা বলবো না, রাসূল সাল্লামের খবর আদে আমরা যা জানি সব বিশ্বাস করতে হবে। এক পণ্ডিত বলছেন, উনি একটা তফসিরও লিখেছেন, কবরের আজাব এটা ঠিক না। কেন ঠিক না? কয় কোরআনে কবরের আজাবের কথা নাই সুস্পষ্ট কথা, আর হাদিস হলেও সেটা বিবেকসম্মত না, বাস্তবসম্মত না। কেন? কয় কারো শাস্তি দিতে হলে তার আগে বিচার হতে হবে, তো কেয়ামতের আগে তো বিচার হবে না, যেহেতু সেহেতু তাকে অগ্রিম আজাম দেওয়া এটা আল্লাহর নিয়মের বিপরীত, এটা গ্রহণযোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সে অস্বীকার করে, চিন্তা করেন, কারণ তার শুধু বিবেক দিয়ে, আপনার বিবেক বলছে না, আপনার বিবেক সমর্থন করছে না, কারণ আপনার বিবেকে কী রয়েছে, রুগ্ন অসুস্থ বিবেক। সুস্থ বিবেকের হাজার লক্ষ ওলামা আইম্মা কেরাম সাহাবি তাবিরা এটা মেনে নিয়েছেন, বিবেকসম্মত এটা, বাস্তবসম্মত। কারণ কোর্টে শাস্তি দেওয়ার আগে উনি জানেন না বিচারক, কিন্তু আল্লাহ জানেন তার আসল ঘটনা কি, জানেন না? কবরে আজাব হলে মমিনের কি হয়, পাপগুলো মিটে যাবে, এমন হতে পারে কি আমাদের নিষ্পাপ হয়ে জান্নাতে যাইব, তো আপনি কোনটা দিয়ে কার সাথে কার মিলাচ্ছেন? হ্যাঁ, কোর্টে যাইতে হলে যেমন উকিল ধরতে হয়, আল্লাহ কাছে যেতে হলে পীর ধরতে হয়, আপনি সেটাই লাগাই দিলেন এখানে। হ্যাঁ, যে বিচার করতে হলে সাক্ষী লাগে, তাই সাক্ষী হয় নাই, বিচার হয় নাই, কেমনি ওর শাস্তি হয়? এই সমস্ত যারা পণ্ডিতজি এরা অনেক জায়গাতে বিভ্রান্তকর আকিদা বিশ্বাস ছড়িয়েছে, না আমরা বিশ্বাস করি যেগুলো কোরআন দিয়ে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এখানে কোনো প্রকার আমরা দ্বিমত সন্দেহ সংশয় সৃষ্টি করব, আর কেউ করলে আমরা সেটা মানব তা না। বন্ধুরা, আজকাল দেখা যায় ইউটিউবে ফেসবুকে টুইটারে আর সোশ্যাল মিডিয়াতে বহু বেদাতি, বহু স্বঘোষিত বেদাতি নিজে অন্য কিছু দাবি করে, এরা আজকে এইভাবে আমাদের দিন নিয়ে বিভিন্ন ধরনের সংশয় সন্দেহ আমাদের মাঝে ছুড়ে দিচ্ছে, প্রশ্নবিদ্ধ করছে, আর আমাদের শ্রেণীর কিছু পণ্ডিত পোলাপান এরা এদের সাথে, আবার এগুলি শুনে আবার আলেমদের সাথে উত্তর দিতে পারে না, আরে উত্তর দিবি কোত্থেকে, যেই উত্তর আবু বকর জানতো না তোমার জানার কী দরকার বলো আমাকে, আবু বকর যদি না জেনে রাজিয়াল্লাহু আনহু জান্নাত যাই, তুমি না জেনে কি জাহান্নামে যাইবা, কী বলেন আপনারা, এত কিছু জানার কী দরকার? এই জন্য সালাফে সালিহিনদের মানহাজ ছিল কোনো বেদাতির সাথে উঠা বসা বিবাহ শাদী লেনদেন সালাম দেওয়া দেখা করা চলবে না, কেন চলবে না, সন্দেহ ঢুকাই দিবে। আপনি ভাবছেন দেখি কি বলে,
আজকাল কিছু পোলাপান দেখা যায় নাস্তিকদের সাথে, বড় বড় বেদাতিদের সাথে আজকে তর্ক বিতর্কে বিভিন্নভাবে এরা, এদের সন্দেহ। আমার জানা মতে একজন মানুষ ছিলেন অত্যন্ত মেধাবী, অনেক বড় আলেম, উনি এক সময় কাদেরীদের সাথে সরষেবাড়িতে খুব যুদ্ধ, ট্রিপল টাইটেল মাদ্রাসার হেড মহাদেশ লেগে গেলেন, এইটি তার দিন রাত, এবং সে কঠিন কঠিন যুক্তি দিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিতে শুরু করলো। এক পর্যায়ে দেখেন, কারণ যেহেতু সালাফে সালেহীনদের মানহাজ সে ত্যাগ করেছে, একদিন সে নিজেই কাদিয়ানি হয়ে গেল নাউজ বিল্লাহ। এত পণ্ডিত আপনার দরকার নেই, সালাফে সালেহীনদের মানহাজকে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহা ইলাইক মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কওমুক। এগুলি অতীতের গাইবি জিনিস আমি আপনার কাছে ওয়াহি করি, আপনিও জানতেন না, আপনার জাতিও জানতো না। মিন কাবল হাদা, এর আগে, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, সবর করেন। আপনি এগুলি কথা বলেন, হা 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 হা, কেমনে আজাব হয়, কেমনে এটা হয়, জান্নাত জাহান্নাম, মোহাম্মদ বলি কি আবার বলে মরে আবার উঠতে হবে, আরে পচে সরে শেষ হয়ে যাবো, আবার কেমনে উঠাবো মুক্ত, না এগুলি আপনি কান দেবেন না, এগুলো সবর করেন, পর পরিণতি ভালো ফল কার হবে, মুত্তাকিনদের। সূরা হুদের 49 নম্বর আয়াত। এই জন্য বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত খবর সাব্যস্ত হয়েছে, দাজ্জাল আসবে, কখন আসবে এই নিয়ে কি বলছে সাহাবায়ে কিরাম, বলছেন দাজ্জাল কখন আসবে একটু বলে দিন, ফিক্স করে দিন। মা ঈসা মাসি আসবেন আলাইহিস সালাম, কখন আসবেন? মাহদি আসবে, কখন আসবে? এই যে আমরা কখন নিয়ে আর কেমনি কী নিয়ে ব্যস্ত, এটা সালাফে সালেহীনদের মানহাজ ছিল না। তারা আলটিমেট দেয় না যে হ্যাঁ এত সালে চলে আসবে, অমুক চলে আসবে, এটা বেদাতিরা দিয়েছে, এবং এখন যারা দেয় তারাও বেদাতি, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের শিক্ষা দীক্ষা সব কিছুর মধ্যে তারা যে বেদাতি সন্দেহ নেই। খামাখা আপনারা মনে করেন সে এই ওই, না আমরা ঠিকই জানি যে সে তার ব্যাকগ্রাউন্ড, তার চিন্তা চেতনা বেদাতি। সে আপনি যদি মনে করছেন সে সালাফি হয়ে গেছে, অমুক হয়ে তুমুক হয়েছে, না বন্ধুরা, এটা কখনোই সালাফদের মানহাজ যারা ত্যাগ করে কখনোই সে সালাফি হতে পারে না। তিন নম্বর, তাহলে এক নম্বর ছিল রাসুলকে পরিপূর্ণভাবে তার আনুগত্য করা কোনো শর্ত ছাড়া, দুই নম্বরে তার দেওয়া যে সমস্ত খবর আদি ভবিষ্যতের এগুলি সব আপনার আপন মস্তকে মেনে নেওয়া, কোনো প্রকার সন্দেহ না থাকা। নম্বর থ্রি, প্রতিটি কাজে এবং কথায়, প্রতিটি কথা এবং কাজে রাসুলকে অনুসরণ করা, আনুগত্য তো আমরা করব কোনো শর্ত ছাড়া। কারণ আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, যে আয়াতটা আগে পড়েছি আমরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো। তো আমার কথাতে কাজাতে আজকাল দেখা যায় কী বলে, আল্লাহ আকার, আল্লাহ নিরাকার না আকার, নাউজুবিল্লাহ। তবে এই শব্দটা কি রাসুল বলেছেন, কী বলেন আপনারা, সাহাবারা বলেছেন? তা আপনি শব্দ নিয়ে আসেন কেন? আপনারা হয়তো শেখ ডক্টর আবু বকর জাকারিয়ার আলোচনা শুনেছেন, উনি আকিদা বিশ্ববিশেষজ্ঞ, দেখবেন উনি কথা অত্যন্ত চমৎকার। কারণ কেন আপনি শব্দ বলেন, আপনার কথার মধ্যে এই সমস্ত শব্দ আছে। তাই রাসুল গায়েব জানতেন, এখন বলতেছেন এই গায়েব জানতেন কথাটা আবু বকর বলেছেন, ওমর, উসমান আলী, ইমাম আজম, আবু হানিফা রাহিমাল্লাহ, আপনি শব্দগুলো আসে কোথেকে? আপনার আপনার কথার মধ্যেই তো বিদাত, আপনার কাজের মধ্যেই বেদাত। রাসুলের প্রতি দুরুদ পাঠ করতে হবে, আসবে দুরুদ। সাহাবায়ে কিরাম পাঠ করেন নাই কি করেন নাই? তাবি এজামরা করেন নাই, আইম্মা ইকরামরা করেন নাই। তা আমি যে নতুন নিয়মটা এনেছি তাও আবার আরবি নবীর আরবি দুরুদ বাদ দিয়ে ফার্সি, ইয়া নাবি সালাম আলাইকা, ইয়া নাবি সালাম আলাইকা, কি এটা আরবি শব্দ? আরবিতে একটু শব্দ তৈরি হয়, আরবি ব্যাকরণ জানেন? জানেন তো ঠিকই, কিন্তু এটা বলেন কেন? এই জন্য বন্ধুরা, আজকে আমাদের কথাতে কাজে আমরা বেদাত করি, নাম হলো আমার মাশাল্লাহ। বেদাতের বিপরীত কি? বেদাতের বিপরীত কি শুননি? আমি করি বেদাত, নাম শুননি, এটা বড় দুঃখজনক। এই জন্য বন্ধুরা, আমাদের প্রতিটি কথায় কাজে, ওয়াকিমুসসালাত ওয়াতুজ যাকাত ওয়াতিউর রাসূল আল্লাকুম তুরহামুন, যাকাত দাও, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রাসূল আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে হয়তো তোমরা দয়াপ্রাপ্ত হবে। সূরা নূরের 65 নম্বর আয়াত। আমরা আজ আমাদের কথায়, আমাদের বই পড়লে দেখা যায়, দেখেন আমাদের বলি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোথায় আছে বই না? হুজুর, হুজুরটা কে? হুজুর পাক,
কোথায় আছে বলেন আপনারা? কোরআন আছে হুজুর, হাদিসে আছে, কোন ফেকা গ্রন্থে আছে? চার মাজহাবের হানাফি শাফি মালিক হাম্বলি কোন আইম্মা কেন বলেছেন? এই শব্দটা আপনার মধ্যে কেন আছে, কী কারণ বলেন আপনারা? আশেক রাসুল আছে না? আশেক রাসুল আছে তো, আশেক মানে কি? হ্যাঁ, প্রেমিক, রাসুল প্রেমিক। এই শব্দটা কার জন্য ব্যবহার হয়? আরবি ডিকশনারি খোলেন, পড়েন। আচ্ছা, এই শব্দটা কি কোরআনে আছে না হাদিসে আছে? না কোনো সাহাবি, কোনো তাবি, কোনো ইমাম রাসুলের ভালোবাসার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করেছেন। ইশক হলো যৌন দুর্বলতার মাধ্যমে নারী পুরুষের ভালোবাসা। আপনার সঙ্গে আমার ভালোবাসা হবে বিভিন্নভাবে, কিন্তু যৌন দুর্বলতার কারণে নারী পুরুষের যে ভালোবাসা তাকে বলে ইশক। সেখান থেকে আশেক প্রেমিক, আশেকা প্রেমিকা। সুবহানাল্লাহ, আল্লাহর সঙ্গে ভালোবাসার শব্দটা, রাসুলের সঙ্গে ভালোবাসার শব্দটা, এটাকে বেয়াদবি না? কি বলেন আপনারা? কিন্তু আমার দেশে অনেক বহু নাম আছে, আশেক ইলাহি, আশেক আশেকুর রাসুল, আশেক আশেক মাসুক, কী শব্দ এগুলি? এবং এমনও বলে যে রাসুল সাল্লামের সৃষ্টির আগে আল্লাহ ছিলেন আশেক, আর মাসুক ছিলেন কে? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। মানে আল্লাহ ছিলেন প্রেমিক, কার প্রেমী মত্ত? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, নাউজবিল্লাহ। এবং যখন মোহাম্মদ সৃষ্টি হয়ে গেল, তখন মোহাম্মদ হয়ে গেল আশেক, আল্লাহ হয়ে গেল মাসুক। এই শব্দগুলি ব্যবহার করতে লজ্জা লাগে না? রাসুল সাল্লাম তার কবরে জিন্দা, খানা পিনা সব খায়, এমনকি তার স্ত্রীর সঙ্গে সহবাস করে, লজ্জা লাগে না এগুলি কথা বলতে? এই জন্য বন্ধুরা, আমাদের কথা এবং কাজে রাসুলের সঙ্গে যে আদব রক্ষা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আদব। রাসুল্লাহ সাল্লামের সঙ্গে সাহাবা ইকরাম কী ধরনের কথা বলতেন, কী ধরনের আচরণ করতেন, কীভাবে আচরণ করতেন? আবু হুরায়রা তাআলা আনহুর স্বপ্নদর্শীতে গোসল ফরজ হয়েছে, রাসুলকে দেখে দূর থেকে সালাম দিয়ে কিছু না বলে গেছে, গোসল করে এসে আসে, কয় কী ব্যাপার, কই গেছিলে তুমি? কয় আমি অপবিত্র ছিলাম, চিন্তা কর, মানে মনে ভাবছে আমার এই হাতটা রাসুলের হাতে লাগা ঠিক না। রাসুল বললেন যে এই অপবিত্র তোমার হাতে নাই, শরীরে নাই, ইন্নাল মুমিন আইনা যাসু, সেই মুমিনকে কোনো জিনিস অপবিত্র করে না, এটা একটা হুকুম শুধু, এর কি বাহ্যিক কোনো অপবিত্র? তাহলে দেখেন কীভাবে আদব করতেন তারা। রাসুল সাল্লামের সাথে সাহাবা ইকরাম যদি আদব খেয়াল করেন আপনারা, মদিনার সাহাবিরা রাসুলকে কোনো প্রশ্নই করতেন না, অপেক্ষায় থাকতেন গ্রাম্য কোনো লোক, বাইরের কোনো লোক আসবে আর রাসুলকে জিজ্ঞেস করবে, আর ওই জিজ্ঞাসার মাধ্যমে আমরা নতুন কিছু পেয়ে যাবো। চিন্তা করে দেখেন কী আদব। তাহলে রাসুল সাল্লামে আমরা বলবো, প্রতিটি কথা এবং কাজে আমাদের তার অনুসরণ অনুকরণ করা, এটা খুবই জরুরি। নাম্বার চার, মালিক ইবনে হুয়াইরেসের হাদিস আপনারা জানেন, বুখারীর হাদিস 608 নম্বর হাদিস, যে কিছু 20 জন যুবক আসছিল দিন তিন শিখে, এখন তাদের রাসুল সাল্লাম জানতে বুঝতে পারলেন এর পরিবারের যাওয়ার চিন্তাভাবনা করছে প্রিয়জন, তো পরিবারে কাকের খাস্য জিজ্ঞাসাবাদ করার পরে বললেন তোমরা যাচ্ছ ওদেরকে দিন শিখাবে, এবং বললেন সল্লু কামা রাইতুম মুসাল্লি, আমি যাবে নামাজ পড়তে দেখছ, এভাবে গিয়ে তোমরা নামাজ পড়বে, নামাজ তোমরা পড়বা। ওকে, তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে অনুসরণ করবে? রাসুলকে তার সালাতে, আপনার সালাতে কি রাসুলের সালাত কনফার্ম? আপনি আপনার ভেষভূষ রাসুলের মতো, আপনার চলাফের রাসুলের মতো, আপনার কাজগুলো রাসুলের মতো, আপনার খাওয়া, আপনার উঠা বসা, স্ত্রীর সাথে পরি, আপনার ব্যবসা বাণিজ্য সব কিছুকে, তো রাসুলকে ফলো করা। আমরা মনে করি জুব্বা পরিণাম রাসুলের ফলো, রাসুল জুব্বা পড়ছেন, রাসুল জুব্বা পড়ছেন, কী বলেন আপনারা? রাসুল আসলে আমরা যে জুব্বা বলি, জুব্বা মনে করি খুব এটা লেবাসুল তাকওয়া, রাসুল পড়েছেন আলাইহিসসালাম, এর কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? থাকলে দেন। আমরা পোশাকে নিজেদের কিছু একটা বা জুতার মধ্যে না, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ফলোর ব্যাপারটা হচ্ছে যে তা আপনার কাজগুলি, কাজ যেগুলি ইবাদত, ইবাদতের মতো আদত তুই সম্ভব হয়, আদত সম্ভব হলে সেটাও করেন, নাহলে আপনার দেশীয় আদত সমস্যা নেই যদি ইসলামের সঙ্গে সেটা সংঘর্ষিক না হয়। জাবরুল আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়ারমি আলা রাহিলাতি ইয়াউমান নাহার, কুরবানির দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মারতেছিলেন হজ্জে বিদাতে,
পাথর মারতেছেন, কঙ্কর মারতেছেন জামারাতে। ওই সময় তিনি বলছেন, লিয়াখুযু আন্নি মানাসিকাকুম, আমি কি করি দেখো আমার থেকে হজ শিখে নাও তোমরা, বরং আবু বকরের কাছে যাও। আমরা দেখা যায় মুয়াল্লিম তো সবাই হয়ে যায় মাশাআল্লাহ, কি সেই দিনই কি আবু বকর মুয়াল্লিম হওয়ার যোগ্য ছিলেন না? আবু বকর কি হজ না শিখে গেছিলেন? কারণ তার আগের বছর আবু বকর নিজে হজের লিডার ছিলেন। আপনারা জানেন তো রাসূলুল্লাহ দশম সনে যখন হজ করতে যান, তার আগের বছরে নবম হিজরিতে তিনি আবু বকর নেতৃত্বে হজ কাফেলা পাঠিয়েছিলেন। তাহলে আবু বকর কি আগের বছর মুয়াল্লিম ছিলেন না? যারা হজ করেছিলেন তাদেরকে সঠিক হজ করার নাই, যেই সেই মুয়াল্লিম সেজে যান। আমরা দেখেছি হজের ময়দানে যেই সেই মুয়াল্লিম হয়ে রাসূলের হজের সব বারোটা বাজিয়ে দিচ্ছে। বন্ধুরা, যদি একটু ভয় থাকতো যে হজটা ইবাদত এটা আমি জানি কি না ঠিক মতো, আর এক যে জানে তাকে যদি করো, ফাইন্নি লা আদরি লাআল্লি লা হুজ্জু বাদি বাদা হাজ্জাতি হাদিহি, মুসলিম শরীফের 1297 নম্বর হাদিস, জানি না আমি আর তোমাদের সঙ্গে হজ করতে পারবো কিনা, হজটা শিখে নাও আমার কাছ থেকে, আমি কীভাবে মারি কীভাবে চলি দোয়া করি। আমরা দোয়া নিয়ে খুব ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জামরাকে পাথর মেরে দ্বিতীয় জামরা আর প্রথম জামরার মধ্যখানে তিনি সূরা বাকারা আড়াই পাড়া এতটুক দাঁড়িয়ে দোয়া করেছেন। মুনাজাত নিয়ে এত পাগল, এদেরকে একটু বলেন ওইখানে একটু মুনাজাতটা করেন না, আড়াই পাড়া করতে কতক্ষণ লাগবে? সাধারণত আড়াই ঘন্টা ধরলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দেখুন আড়াই ঘন্টা, এক ঘন্টা, ছয় ঘন্টা, যাই বলেন, এক ঘন্টাই ধরলাম। আপনি এত কই ওখানে গিয়ে মোনাজাত কোথায় আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দোয়া করলেন, কই আপনার মোনাজাত? সূর্য ডুবার আসরের পরে, চলো রাসূল তো মাগরিব পর্যন্ত দোয়া করলেন, করেন নাই? রাসূল তো হজের ময়দানে জোহর আসর দুই রাকাত করে পড়লেন একসাথে, এক আজানে দুই একামতে। মুজদালিফা এসে তিনি মাগরিবে একসাথে পড়লেন, এক আজান দুই একামতে, কই আপনি করেন? কই আপনার আনুগত্য? আপনি বিভিন্ন শর্ত লাগাই দেন, কেন শর্তগুলি? এই জন্য আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুখ দিয়ে বললে হবে না, আর লিখলে হবে না, আমাদের প্রতিটি কাজে কামে আমাদেরকে তার অনুসরণ করাটা জরুরি। নাম্বার চার, আল্লাহ নবী আলাইহিসসালাম যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। একজনকে বললেন বাম হাতে খেও না, বলে পারি না, তো তুমি পারবা না, রাসূল বললেন তুমি পারবা না, এরপরে তার আর ডান হাত মুখে উঠে নাই। বাম হাতে খেও না, বলে পারি না, মানে এটা ছাড়তে পারি না, বা ডান হাতে খাও, তার কোনোদিন তার এই ডান হাত মুখে যায়নি, বাম হাতেই, মানে এই যে তার বদ্ধতা সারা জিন্দেগি সে পাপ করবে। এখন বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন, তাহলে যেগুলি তিনি নিষেধ করেছেন সেগুলিকে ত্যাগ করা আমাদের জরুরি। আল্লাহ বলছে অমায় অমা আথাকুম রাসূল ফখুদু, রাসূল যা তোমাদের দায়ী নাও করো, অমা নাহা আনু ফান্তাহু, যা নিষেধ করে তা ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন আমরা যদি রাসূল যা করতে বললেন তা ছাড়লাম, আর যা নিষেধ করলেন তা করলাম, এরপরে মহব্বতে ফায়দা পড়লাম। বিদাত ত্যাগ করতে বলে নাই, বিদাত পরিত্যাজ্য না, মানে মান আমিল আমল আলাইহি আলাইহি আমরা ফরাদ। এখন বিদাত আর সুন্নতকে আঁকড়ে হতো, আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো, ওয়াইয়াকুমুল মুহদাসাত, বিদাত ছাড়ো। এখন আপনি বিদাতকে আঁকড়িয়ে ধরলেন, সুন্নতকে ছেড়ে দিলেন, এরপরও ভাবছেন আপনি রাসূলে তার সঙ্গে আদব রক্ষা করছেন, এর চেয়ে চরম বেআদবি কে হতে পারে? এর চেয়েতে চরম বেআদব কে হতে পারে? বন্ধুরা, আমরা বাস্তবতা যদি দেখি মিলিয়ে, যে রাসূলের নিষিদ্ধ থেকে আমরা কিন্তু অন্যদিকে, আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়ানুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, সূরা নাস 115। যে রাসূলের বিপরীত চলে হেদায়াত স্পষ্ট হওয়ার পরে, এখন কি কোরআন সুন্নাহ আছে হেদায়াত স্পষ্ট না স্পষ্ট? তারাকতুকুম আলাল মাহাদাতিল বাইজা বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদের কি সুস্পষ্ট দিবালকের মধ্যে ছেড়ে গেলাম, রাত দিন সমান, লাইলুহা কানাহারিহা, রাত দিন সমান, রাতও যেরকম আলোতে সমান দিনের, মানে সব কিছুই সমান, লাইয়াযিগু আনহা ইল্লা হালিক, এটা থেকে ডানে বামে যাবে কে? যে ধ্বংসপ্রাপ্ত।
তাহলে এই হেদায়ত পাওয়ার পরে যে রাসূলের বিপরীত করবে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছেড়ে দিবে। মুমিনরা কোনটা রাস্তা অবলম্বন করে বলেন? আল্লাহর রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা, জান্নাতের মাযহাব। সিরাতুল মুস্তাকিম মানে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে যেতে চায় আল্লাহ ওদিকে ওকে ছেড়ে দেয়, যা আল্লাহর পক্ষ থেকে আযাব। আপনাকে কেউ বলে দিলে এই রাস্তা দিয়ে উপর জায়গায় আপনি পৌঁছবেন, এই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা ধরে যদি আপনি এখন গর্তে পড়েন, ডাকাতে ধরে, আপনার ছিনতাই হয়, আর এবার ওই লোকটিকে এসে বলেন যে আমার সর্বনাশ, তো আপনি কী বলবেন? কী বলবেন? তুই ব্যাকলি করলে আমি করবো কি? তাহলে বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়ত পাওয়ার পরেও, মুমিনদের রাস্তা পাওয়ার পরেও যে রাস্তা ছেড়ে অন্যদিকে যাবে, আল্লাহ সেদিকে তাকে ছেড়ে দিব, অনুসলিহ জাহান্নাম, জাহান্নামে তাকে নিব, অসাত মাসিরা, আর এই তার প্রত্যাগত স্থান কতই না জঘন্য। আল্লাহ বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসীবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, সূরা নূর 63। তাদেরকে বলে দেন, সাবধান করে দেন, যারা আপনার নির্দেশের বিপরীত চলে, আন তুসীবাহুম ফিতনা, তাদের কাছে ফিতনা তাদের কাছে গ্রাস করবে। ফিতনা কি? কুফুরি, রাসূলের সুন্নতের আদেশ নিষেধের বিপরীত যে চলবে সে কুফুরিতে যাবে, সে মুনাফিকিতে যাবে, সে শিরকে যাবে, সে বিদআতে যাবে। আও আযাবুন আলীম, অথবা তার জন্য কঠিন ঐশীবহ আযাবুন আলীম, অথবা কঠিন আযাব আখেরাতে বা দুনিয়াতে। এবং ফিতনার 10টা অর্থ হয়, আজ দেখেন রাসূলের সুন্নতে বা আদেশ নিষেধকে ত্যাগ না করার, নিষেধ বিশেষগুলি ত্যাগ না করার আমাদের মাঝে কী আছে? ফিতনা। ওহদের যুদ্ধের কথা আপনারা জানেন, জানেন না যে তীরন্দাজ বাহিনীকে আব্দুল্লাহ বিন জুবাইরের যে এখান থেকে নাম বানান, জিতি হারি যাই হোক দেখলো জয়, সবাই বললো বসে থেকে গিয়ে আমরাও সেখানে যাই। এরপরে পিছন দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ তার 120টা যুদ্ধে সে কী বলে সিপাহ সালার হয়ে যুদ্ধ করেছে, কুফুরি অবস্থায় এবং মুসলিম অবস্থায়, কোনোটার সে হারে নাই। এমনকি তার বিপরীত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানেও সে জয়ী হয়েছিল। শুধু পলিসি মোহাম্মদ সুমের খবরদারি, পিছন দিক দিয়ে কিন্তু তারা এসে আমাদের হামলা করতে পারে, এটা বন্ধ রাখবা। তীরন্দাজ বাহিনী সেই যুগের কি বিমান বাহিনী, কোনোভাবে যেন না আসে। তাই একটা নির্দেশ না মানার কারণে উহুদের যুদ্ধে কতজন শহীদ হয়েছিল বলেন? 70 জন, তার মধ্যে আমির হামজা, শহীদুল সোহাদা। আপনি চিন্তা করতে পারেন, একটা নির্দেশ শুধু অমান্য করার জন্যে বা নিষেধ এখান থেকে যাবা না, তাহলে আমরা জীবনের প্রতিটি মুহূর্তেই তার নিষেধ আমরা লঙ্ঘন করছি, আর আমরা শান্তি পাবো এটা কখনোই হতে পারে না, কখনোই এটা হতে পারে না। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধগুলি আমাদের ছোট্টখাটো, একজন আপনারা জানেন যে আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলে ছোটো ছোটো কঙ্কর নিয়ে এভাবেই করছে, কয়টা করো না, কয়টা কি কয়, রাসূল বলছে এটা দ্বারা তোমার ফায়দা নেই, একজনের চোখ যেতে পারে, একজনের ক্ষতি হতে পারে। ছোট্ট একটা, মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করবো না, কয় না আমি করবো। এবং তারা এইভাবে যে সন্তানের সাথে কয় তোর সাথে কথাই বলবো না, এইভাবে তারা সিদ্ধান্ত নিতেন। সাহাবা ইকরাম বলতেন, আমি মরে গেলে আমার জন্য তোমরা বিলাপ করে কাঁদবে না, অমুক করবে না, তুমুক এই করবে না, এই করবে না, সেই করবে না, কারণ রাসূল নিষেধ করেছে যে করো তো তোমাদের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করে দেখলাম। এখনই আমরা এইভাবে অনেক সময় দেখা যায় স্ত্রীর কথায়, ছেলেমেয়েদের কথায়, অনেক সময় পরিবারের কথায়, সামাজিক ব্যাপারে প্রথা অনুযায়ী আমরা অনেক কিছু নিষেধ করে থাকি, করি না করি না করি। আপনি কেন করেন? আপনি রাসূলের সঙ্গে চরম বেআদবী হয়ে মানুষের সঙ্গে খুব আদব রক্ষা করেন, এটা কি হলো? মার সাথে বেআদবী করে রাস্তার মহিলার সাথে আদব রক্ষা করেন, এই আদব কোনো আদব বলে নাকি? এর চেয়ে বড় বেআদবি কিছুই না। এই জন্য বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিষেধগুলো, এগুলিকে পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুখারী হাদিস বলছেন কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে, ইল্লা মান আবা, কিন্তু যে অস্বীকার করবে। কালু ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আপনার আবার কে? দেখেন সাহাবা ইকরাম কে আছে, ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আপনার আবার নাফরমানি করবে কারা? বলেন মান আতানি দাখাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাত যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার নাফরমানি করবে, অবাধ্য হবে, আমার বিরোধিতা করবে সুন্নতের, সে আমার শুনে কি অস্বীকার করলো? অন্য জায়গায় অন্য বর্ণ আছে কি, আমার নাসারি ফাঁকা দেখালাম না, সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা, আমাকে চিন্তা করতে হবে আমি যা করছি, আমার জীবনে যা কিছু। আপনি কি রাসূলের নিষেধাজ্ঞার মধ্যে যাচ্ছেন? বাম হাতে পান করা নিষেধ না, নিষেধ না,
ওরা তো সুবিশ্বিমাল তোমার বাম হাতে পান করো না, ফাইনা শৈতানা লা তাকুলু বিশ্বিমাল ফাইনা শৈতানা ইয়াকুলু বিশ্বিমাল, ওরা তো সুবিশ্বিমাল ফাইনা শৈতানা সুবিশ্বিমাল, ডান হাতে খেয়েও না বাম হাতে খেয়েও না, শয়তান বাম হাতে খাই, বাম হাতে পান করো না, শয়তান বাম হাতে পান করে। এখন আপনি নিজে বা আপনার ছেলে মেয়ে বা আপনার স্টুডেন্ট বা আপনার কর্মচারী বা আপনার অধীনস্থ বা আপনার ছোটো কেউ বাম হাতে খাচ্ছে, আপনার কাছে কিছুই মনে হচ্ছে না, এটা কি এটা কি আদর রক্ষা হলো? কেমনে বলি, এটা এখন সমাজে চলে। যাই হোক, বাবাও যদি হয় ছেলে বলবে বাবা বাম হাতে খাচ্ছ, ডানাতে খাও, আদবের সঙ্গে বলবে। তো এই জন্যে আমাদের মনে রাখতে হবে যে রাসূলের নিষেধগুলিকে থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাই হলো রাসূলের সঙ্গে আদব। যখনই আমরা তার নিষেধাজ্ঞার সীমালঙ্ঘন করব তখন সেটা বেয়াদবের মধ্যে পড়ব। আর আপনি মুখে রাসূলের ভালোবাসার কথা বললে এটা কখনই, বিশেষ করে তার সুন্নত যেগুলো সেগুলিকে যেগুলি ছাড়া কিছু ছাড়া সুন্নত, সুন্নতকে সবই করা নাকি? অনেক কাজ তো যে রাসূল করেন নাই সেটাও সুন্নত। পাঁচ নম্বর, সমস্ত মানুষের কথার উপর রাসূলের কথাকে প্রাধান্য দেওয়া। একজন জিজ্ঞেস করে, কয় খুতবাকালীন, এরকম না একদিন বলছিলাম, খুতবাকালীন কি মুক্তাদি মসজিদে ঢুকে নামাজ পড়বে না পড়বে না? হ্যাঁ পড়বে। ভাইটা কেমন কথা বলছেন, খুতবা শোনা হলো ওয়াজিব আর নামাজ পড়লো সুন্নত, ওয়াজিব বাদ দিয়ে সুন্নত করা যায়? আর ওয়াজিব কেমনে জানলা তুমি আর সুন্নত কেমনে জানলা? কয় মুফতি সাহেব বা হুজুর সাহেব বলছেন। ঠিক আছে, তোমার এই ফুতোটা আগে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানো দরকার। কী বলেন আপনারা, তিনি মেম্বার থেকে নামাজ পড়ছেন না, উঠো নামাজ পড়ে বসো। তো তিনি যদি খুতবাকালীন খুতবা বন্ধ করে একজনকে দাঁড়িয়ে নামাজ পড়িয়ে থাকেন তাহলে আমরা তো বলবো যে নামাজ পড়ে বসো। এবং তিনি ঘোষণা করলেন যে দাখালা আহাদুকুল মসজিদা ওয়াল ইমাম ইয়াখতুব, কোনো কোনো বড় নাই, ফালইয়ারকা আরাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিস ওয়ালিয়াতাজাওয়াজ ফীহিমা, হালকা করে দুই রাকাত নামাজ পড়ে খুতবারত অবস্থায় নামাজ পড়ে বসে। আপনি এখন বলছেন যে না, আপনি এখন রাসূলের ফতোয়াকে অগ্রাধিকার দিলেন আপনার মুফতি সাহেবের। অনেক জায়গাতেই দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহির কথাকে বাদ দেওয়া যাবে, ইমামের কথা বাদ দেওয়া যাবে না, মুফতির কথা বাদ দেওয়া যাবে না। তাহলে আপনি রাসূলের সঙ্গে খুব আদব রক্ষা করি, গোস্তাখা রাসূল, যারা রাসূলের এই কথা বলবেন তারা নাকি গোস্তাখা রাসূল, রাসূলের সঙ্গে এরা অপি করে মানে বেয়াদবি করে। বেয়াদব কে? বেয়াদব তো সেই যে রাসূলের কথার উপর অন্যের কথাকে প্রাধান্য দেয়। আপনি বলছেন বুখারী শরীফে আছে, আপনি বলছেন কিবলা শরীফে আছে, কোনটা নেবেন? এটা আদব রক্ষা? কী বলবেন? বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আপনি বলবেন না আমার পীর সাহেব বলেছেন, আমার মুফতি সাহেব বলেছেন, এটা কি বেয়াদবি হবে না? তো এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কাউরি কথাকে প্রাধান্য না দেওয়াই হচ্ছে রাসূলের সঙ্গে আদব রক্ষা করা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম, সূরা হুজুরাত। যে তোমরা মুমিনরা আল্লাহ এবং রাসূলের সামনে কোনো কিছুকে অগ্রাধিকার তোমরা প্রাধান্য দিবে না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই আয়াতের ব্যাখ্যায়, লা তুকাদু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি আই লা তাকুলু খিলাফাল কিতাব ওয়াস সুন্নাহ, কুরআন সুন্নাহর বিপরীত তোমরা কিছু বলবে না। তাফসীর তাবারি 24তম খণ্ড 352 পৃষ্ঠা। আব্দুল ইবনে আব্বাস আয়াতের ব্যাখ্যায় বলছেন যে কুরআন সুন্নাহর বিপরীত কোনো কথা তোমরা বলবে না। তাহলে আমি বলার আগে দেখতে হবে কি কুরআন সুন্নাহ, যদি কুরআনের বিপরীত হয় সুন্নার বিপরীত, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে আমি বিয়াদবি করলাম। আমি দেখতে হবে এই কথাটা যে বলছি আমাদের বুজুর্গ বলে গেছে বা কিতাবে লেখা আছে বা এরকম ফতোয়া আছে, এটি কোরআন সুন্নার সঙ্গে সাংঘর্ষিক কি না। তাহলে কোনোভাবেই রাসূলের কথার উপরে কাউরি কথা কোনো প্রাধান্য দেওয়া যাবে না। এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আহমদ রহমতুল্লাহ, সকলের একটাই কথা, আমাদের কথা কোরআন সুন্নাহ বিপরীত হলে আমাদের কথা ছেড়ে দাও। ইমাম আজম খান বলছেন আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মর, ইজা খালাফা কাউলি কাউলা কাউলা রাসূল অযরিব আলাল হায়াত। এতটুকু বলার পরে আপনি বলবেন যে না অমুক তমুক, এত কেন? যেখানে ইমামরা স্বয়ং বলে গেছেন যে আমাদের কথা বিপরীত হলে বা হতেও পারে, হয়তো কোরআন মুহূর্তে তার যা ছিল বা হাদিস পৌঁছে নেয় পরে পৌঁছছে, তাহলে আমরা বন্ধুরা
রাসুলের কথার উপরে কাউকে আমরা প্রাধান্য দেবো এবং রাসুলের কথাকে সবার উপরে রাখবো, এটাই হবে তার সঙ্গে আদব রক্ষা করা ইনশাআল্লাহ। এই হলো পাঁচ নম্বর। ছয় নম্বর, মোহাম্মদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসুলকে মোহাম্মদ করতে হবে। কতটুকু মোহাম্মদ করবেন? আপনার জান, আপনার মান, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, আপনার পরিবার পরিজন, সমস্ত মানুষের উপরে একটু জিজ্ঞেস করুন তো, আপনি কি রাসুলকে একটু ভালোবাসেন? এখানে একটা কথা আপনার বলবো যে ভালো, একটা হলো ভালো রাসুলের ভালোবাসাটা এবাদত, এবাদত না তাহলে এবাদত আদত হওয়া চলবে না। এবাদত আর আদতের মধ্যে পার্থক্য জানেন আপনারা? এবাদত যেখানে আল্লাহ এবং রাসুলের আদেশ হিসেবে থাকে, আদতে থাকে না। আদত এটা তো আদত হলো কি, দেশাচার, নিয়ম, কালচার, কৃষ্টি, আপনি যেটা হয়তো দেখেছেন করছেন। এক, দুই নম্বরে যেটা ইবাদত সেখানে কি আছে, সওয়াব আছে, আল্লাহর সন্তুষ্টির ব্যাপার আছে। যেটা আদত, আল্লাহর আদেশ নিষেধ আছে নাকি সেখানে? এখানে কোনো আল্লাহর সন্তুষ্টির ব্যাপার আছে? এখানে কোনো আদেশ নিষেধ আছে? কিছু নেই। নাম্বার থ্রি, ইবাদত যেটা হবে সেটা জন্য শর্ত ইমান, শর্ত এখলাস আল্লাহর জন্য, শর্ত রাসুলের তরিকা। কিন্তু আদতের জন্য কি শর্ত আছে নাকি? আদতের জন্য কোনো ইমান শর্ত আছে না, এখলাস আছে? আচ্ছা, এবাদত হবে কার জন্যে? কার সাথে এবাদত সম্পর্ক? কার সাথে? আর আদত মানুষের সাথে, আদত যেটা মানুষের সাথে। এবাদতকে একমাত্র আল্লাহর জন্যে, ওখানে মানুষ দেখানো করলে রিয়া হবে না? হবে না। এবাদত নষ্ট হবে না? হবে না। আর আদত তো মানুষকে দেখানোর জন্যেই। বিয়ে বাড়িতে পার্টি, বিয়ে বাড়ি, মনে করেন এক একজন এক রকম পোশাক পরে যাবে, এটাই তো আদত, এটাই তো যার যার মতো দেখানোর জন্যই তো যাবে। অহংকার করবে না এখানে, আরেকজন ছোটো মনে করবে না, অপচয় করবে না, কিন্তু এটা দেখানোর জন্যেই, কিন্তু এবাদত দেখানোর জন্য, এটা আল্লাহকে কবুল করানোর জন্যে, ঠিক না? আদত হয় জটা করে, ঘটা করে, এবাদত হয় এবাদতের, খেয়াল রাখবেন, এবাদত তিনটা জিনিস না হলে এটা এবাদত হয় না। একটা হলো কি, আর তাদাল্লুল, দুই নম্বরে আল খুদু, তিন নম্বরে আল ইনকিয়াদ। তাদাল্লুল মানে ইবাদত করবেন, নিজেকে বিলীন করে দেওয়া। নাম্বার টু, নিজেকে বিনয়ী করা। নাম্বার থ্রি, এটা আনুগত্য করা, এটা হলো ইবাদত। আদতে কিছুই নেই, আমি আলো থেকে আরেকজনের কাছে আমি বিলীন করে দেবো, আলো করতে গিয়ে আমি কারোর কাছে বিনয়ী হবো, আমি এখানে ওর আনুগত্য করতাম না। তাহলে বন্ধুরা, আদত এবং এবাদতের মধ্যে যে পার্থক্যগুলো আপনি যটা করে ঘটা করে করছেন, এটা আদতের বিষয়। বাড়ির বলাওয়াল বলেন, আর আপনি ঈদুল আয়াত বলেন, আর জাস্তে জানুস বলেন, যা কিছুই বলেন, সব কিছু আদত। এটা যটা করে হয়, ঘটা করে হয়, এটা এবাদত নয়। এবাদতের জন্য নিয়ত শর্ত। আরেকটা পার্থক্য শুনে রাখেন, এবাদতের জন্য কি নিয়ত শর্ত, আদতের জন্য কোনো নিয়ত শর্ত নেই। এবাদত যখন দাঁড়াবে নিয়ত করতে হবে, যে কোনো ইবাদত করবেন, রাসুলকে ভালোবাসেন এটা ইবাদত, নিয়ত লাগবে। কিন্তু আপনি আদত, আপনি নতুন কাপড় পরলেন, নতুন প্রিন্ট একটা করলেন, এখন নিয়ত করতে হবে নাকি এখন যে আমি কাপড় এখন? তাহলে বন্ধুরা, আদত এবং এবাদতের মধ্যে পার্থক্য জানতে হবে। এই জন্য আমরা না জানার কারণে আদতগুলোকেও আমরা বেদা ইবাদত বলে চালাই দিচ্ছি, আর আমরাও মেনে নিচ্ছি। তাহলে মহাব্বতুন নবী, এটা ইবাদত, কতটুকু ভালোবাসবেন? আল্লাহর পরে সবার মধ্যে ভালোবাসতে হবে। আল্লাহ নবী আলাইহিসসালাম কি বললেন, আমি সেই লোকটি মমিন হবে না যতদিন পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতামাতা, ছেলে মেয়ে, সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসার পাত্র না হব। সারাদিনে আপনি বা আপনার জীবনে আপনার ছেলে মেয়ের জন্য, বাবা মার জন্য, মানুষের জন্য কত কিছু করেন, রাসুলের জন্য কি করেছেন, ওদের ভালোবাসেন, ঠিক না? একটা বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, লেখাপড়া করেছেন, চাকরির ব্যবস্থা, অমুক তমুক, এই সেই কত কিছু, প্রতিদিন চব্বিশ ঘন্টা ছেলে মেয়ে, পরিবার পরিজন, ভাই বোনদের সবার জন্য আপনি যা করেন, রাসুলের জন্য কি করেছেন? আপনি মহব্বতটা একটু কম্পেয়ার করে দেখেন না। মহব্বত তো অন্তরের বিষয়, ও আরেকটা ছিল যে মহব্বতটা থাকে অন্তরে, আদত থাকে কি বাইরে। তো আদত এবাদতের বাস্তব পার্থক্যগুলো আপনি ভালো করে বুঝবেন। এখানে আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আব্দুন হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন। মুসলিমের বর্ণনা যেটা আনাস থেকেই,
যে সে কোনো বান্দা কোনো মানুষ মুমিন হবে না যতদিন পর্যন্ত তার পরিবার ধন সম্পদ এবং সমস্ত মানুষ থেকে আমি তার কাছে প্রিয় না হব। এবং আরও একটা খুব একটা কঠিন হাদিস শোনেন আপনারা, কঠিন হাদিস, মিনাসাদ্দি উম্মতি হব্বানলি বালি হব্বান, দুই ধরনের বর্ণনা আছে। আমার উম্মতের মধ্যে সবচেয়েতে যারা আমাকে বেশি ভালোবাসে, না শুন এ কোনো না বাদি, আমার পরে আসবে, অর্থাৎ আমাকে এরা চোখ দিয়ে দেখবে, আমি মৃত্যুর পরে তাদের এই পৃথিবীতে তাদের আগমন ঘটবে, তারা তারা আশা পোষণ করবে তার সমস্ত ধন সম্পদ পরিবার পরিজনকে দিয়ে, লাউরা আনি আমাকে একবার দেখা। প্রস্তুত আপনি, আপনার মনে করেন দু চার দশ কোটি ট্রিলিয়ন বিলিয়নের মালিক দিয়ে দেবেন, আপনার পরিবার ছোট পরিবার ছেলে মেয়ে সব নিয়ে যাও, আমি একবার আমার নবীকে দেখতে চাই, প্রস্তুত আছেন? এই ভালোবাসার কথা বলছে যে আমার উম্মতের এমন ভালোবাসার লোক থাকবে আমার যে সব কিছু নিয়ে হলে শুধু একটাবার আমি নবীকে দেখতে চাইবে। সুবহানাল্লাহ, এটাই হলো কি অন্তরের ভালোবাসা, এটাই কি আপনার প্রকৃত ইবাদত। তাহলে বন্ধুরা, রাসূলের ভালোবাসাটা আপনারা জানেন, আবদুল্লাহ ইবনে হিশামের যে হাদিস কী বলে বুখারীর হাদিস, যেটা যে উমার রাদিয়াল্লাহু তাআলার হাতটা আল্লাহ নবী ধরে নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমার রাদিয়াল্লাহু হাত ধরেছেন, কী বুঝলেন? খুব কাছের মহব্বতের, কেউ যদি কারো হাত ধরে মহব্বত মনে হয় না, কাছের মনে হয় না, ভালোবাসা মনে হয় না? অনেক সময় মুসাফাটা যদি কেউ খুব ভালো করে একটু করে তো মনে কী লাগে, তার সাথে একটা আন্তরিকতা হয় না? হয় না। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই তার সঙ্গে একটা খুব গভীর সম্পর্ক ভেবে তিনি তার ভালোবাসা প্রকাশ করলেন, বললাম তা হাব্বা ইলাইয়া রাসূলুল্লাহ মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আমার আত্মার পরে সব কিছুর থেকে আপনাকে আমি ভালোবাসি। কি বলে, এটা ভালোবাসা চরম ভালোবাসা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার জীবন তার কসম দিয়ে করে বলছি, হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক, তোমার আত্মার চাইতো যদি আমি তোমার কাছে ভালোবাসার পাত্র না হই, তোমার হলো না ভালোবাসা। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফা ইন্নাহু আল আনা লা আনতা হাব্বা ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহ রাসূল, এখন আমার আত্মার চাইতো, মানে জানা ছিল না, মানে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে যতটুকু ওনার উমার ফারুকের মতো মানুষ উনি সব কিছুকে, কিন্তু একটা জিনিসকে শুরু কী রেখেছিলেন, বাকি রেখেছিলেন, বললেন আমার নাফসের চাইতো আপনাকে আমি ভালোবাসি। বললেন আল আনা ইয়া উমার, মুসলিমের হাদিস, আল আনা ইয়া উমার, এখন তোমার ভালোবাসা পরিপূর্ণ হলো। এই কথাটা নিজের মাঝে প্রত্যেকে সেট করি আমরা, রাসূলের ভালোবাসায় কোথায় আসি আমরা? আজকে রাত্রে দুই রাকাত নামাজ পড়ে শুয়ে গিয়ে চিন্তা করবেন, রাসূলের মহব্বত যে আমরা করি কতটুকু করি, এবং মহব্বতটা ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য করি। কেন মহব্বত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন? কারণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন, তাকে ভালোবাসেন জিব্রিল মিকাইল ইসরাফিল খাজনুন নার খাজল সবাই, সমস্ত ফেরেশতারা ভালোবাসেন। আপনারা জানেন তো এই হাদিস, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন জিব্রিলকে ডেকে বলেন, বলে আমি ওকে ভালোবাসি, জিব্রিল সাত মাস মানে বলে দেয়, এরপরে দুনিয়া। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ না ভালোবাসলে কোনো জায়গা আছে ওনার? কী বলেন আপনারা, আপনার জটাঘটার ভালোবাসার কোনো প্রয়োজন আছে ওনার? ফেরেশতারা ভালোবাসেন, সমস্ত নবী রসুলগণ ভালোবাসেন, সমস্ত নবীর রসুল উম্মতকে এই কথা বলছেন না? মোহাম্মদ আসলে তাহলে মোহাম্মদ সম্পর্কে জানতেন এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ ভালোবাসার তিনি, তাহলে এই যে তাকে এরপরে সমস্ত নবী রসুলদের যারা ই ছিল সাহাবিরা, কী বলবো, অনুচর, তারা ভালোবাসতেন, যারা শুনেছেন সাহাবায়ে কিরাম ভালোবাসতেন, তাবির ইমামরা, প্রতিটি মমিন নারী পুরুষ জিন মানুষ সবাই তাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। কাজে আমরা ইভেন কি তাকে ভালোবাসেন পাথরে গাছে, পাথর সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আরে গাছে সালাম দিত। আপনারা জানেন তো হাদিসটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেম্বার যখন ছিল না, তারা একটা লাঠি ধরে উনি খুতবা দিতেন, একজন মহিলা যখন তাকে মেম্বার বানিয়ে দিলেন, মেম্বার উঠে গেলেন, লাঠিটা মসজিদ নবীর বাইরে রাখা হলো, তিনি যখন খুতবাই তখন ওই শুকনো কাঠটা কাঁদতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেম্বার থেকে গিয়ে ওর মধ্যে হাত রাখলেন,
সে তার কান্না বন্ধ হলো। বললেন, আমি যদি তাকে হাত দিয়ে না, তাকে যদি আমি মানে কান্না বন্ধ না করতাম, কেয়ামত পর্যন্ত কান্দতে থাকতো। সুবহানাল্লাহ। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন, ওই মুমিন মুসলিমরা জেনে রাখো, একটা কাঠ, শুকনো কাঠ মুহাম্মদের ইজ্জত, তার সম্মান, তার ভালোবাসা জানতো, বুঝতো। অতএব তোমরা তাকে ভালোবাসো। এই জন্য বন্ধুরা, রাসূলের ভালোবাসার ব্যাপারটা এই ছোটোখাটো ব্যাপার না, এটা বিশাল এক কঠিন ব্যাপার। এই জন্য আমরা জটা করে ঘটা করে যে ভালোবাসার প্রদর্শন করে থাকি, এটা নিঃসন্দেহে এই ভালোবাসা আল্লাহ চান নাই, রাসূলও চান না, এটা কোনো ফেরেশতারাও পছন্দ করে না, কোনো মুমিনও পছন্দ করে না। এটা করতে পারে যারা দিনের নামে নিজেদের কিছু, এবং এখানে আপনার মনে রাখ বলে রাখবো, রাসূলের ভালোবাসার ক্ষেত্রে মানুষ অনেক প্রকার আছে, তিনটা প্রকার মনে রাখেন, কয়টা প্রকার? এক প্রকার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাখসিয়াত, মানে তার তার ব্যক্তিত্বকে ভালোবাসেন, উনি ভালো ছিলেন। এই ভালোবাসার মধ্যে কাফেরও আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, মক্কার কাফের মুশরিকরা ভালোবাসত না, কিছু বিরাগুলাদের কিছু ভালোবাসত তো। রাসূল সাল্লামের ব্যক্তিত্বকে, তার যে তিনি যে একজন ব্যক্তি, একজন সুমহান মানুষ, সেইভাবে অনেকেই মুসলিম ও মুসলিম কাফের অনেকেই ভালোবাসত। তা মুসলমানদের মধ্যে রাসূল সাল্লাম, এই জন্য আমার নামের আগে মোহাম্মদ রাখি, সবাই নাম শুনলে করি, আছে না অনেক মহাব্বতের, যদিও সেটা ঠিক বেঠিক পরের ব্যাপার। তো কিছু রাসূলের ব্যক্তিত্বকে শুধু ভালোবাসে, ব্যাস, রাসূল নাম শুনলে চোখে পানি আসে, আমি মহাব্বত রাসূলের মহাব্বত করলে দেখা যায় মানুষের চোখে পানি আসে ইত্যাদি, এটা এখানেই শেষ। আর কিছু মানুষ আছে রাসূলের ভালোবাসা বাসেন, এদের ভালোবাসার মধ্যে ডাল মে কুচকা আলা হয়, এটুকু বুঝে রাখেন। এই ভালোবাসার মধ্যে এইখানে খাওয়া যায়, এইখানে পাওয়া যায়, এইখানে ভরে যায়, এতটুক ভালোবাসা। ভালোবাসা ইবাদত হয়, মুখে আর পকেটে আর পেটে কেন থাকবে, তো অন্তরে। আর অন্তরে যে জিনিসটা থাকে ও কিন্তু কি চিরস্থায়ী হয়, মানে আপনার জীবন যাওয়া পর্যন্ত থাকে। এখান থেকে মুছে গেলে যেটা আমরা জটা করে ঘটা করি, এটা তো মাঝে মাঝে হবে যাবে। এই জন্য বন্ধুরা, আর একটা প্রকার রাসূলের ভালোবাসা, যারা প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তার সুন্নতির ভালোবাসা, তার আদর্শের ভালোবাসা, তার রেখে যাওয়া আমানত কোরআন সুন্নাহর ভালোবাসা, এটার প্রকৃত ভালোবাসা। আর এই ভালোবাসা দিতে গেলে, এই ভালোবাসা যখন থাকবে, এর জন্য আপনি কি পেলেন আর কি পেলেন না, পকেটে পেটে মুখে আসলো কি না, এটা না, এটা যেহেতু অন্তরের ভালোবাসা, সেখানে আপনি আপনার জান দিতে, আপনার মাল দিতে, আপনার সময় দিতে, আপনার সব কিছু দিতে, এবং আপনার ছেলে মেয়ে আত্মীয় সবার মধ্যে তখন আপনি ভালোবাসবেন। আর এই ভালোবাসার জন্যে অবশ্যই আমাদেরকে সেই ভালোবাসাই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল আনহুম, সেই ভালোবাসাই ছিল তাবিদের, ইমামদের, সালাফে সালিহিনদের। আমাদের যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে আমরা একটু মিলিয়ে দেখবো সালাফদের সাথে। সাত নম্বর, রাসূল সাল্লামের ফয়সালাকে মেনে নেওয়া দ্বিধাহীন চিত্তে, এবং এরপর রাজি খুশি থাকা। ফালা রব্বিকে লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 65। আল্লাহ তোমার রবের কসম, আল্লাহ বলছেন, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদ ঝগড়ার আপনাকে জাজ হিসেবে না নেবে। একটা মাসালা সাফিয়ার আমালি কি, চলো কোরআন হাদিস কি বলে, এটা হলো রাসূলের ফয়সালা মেনে নেওয়া, ঠিক না? চলো আমাদের ইমাম কি বলে, আমাদের মুফতি কি বলে, এটা কি ফয়সালা মেনে নেওয়া হলো না? আমার মাসাব কি বলে না, যতক্ষণ পর্যন্ত রাসূল যখন বেঁচে ছিলেন তার কাছে আসা, এখন তিনি নাই, তার কর দেওয়া, তার আমানত কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর কাছে যে নিজের এই ঝগড়া বিবাদের ফয়সালার জন্যে না আসবে সে মুমিন নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান, বাজিভাবে মেনে নিল, কারণ কোরআন সুন্নাহ দলিল, এখন কী করে, সবার সামনে বলে ঠিক আছে, কিন্তু চু চা কেন, বা এখানে মানল, বাইরে মানে না, বাস্তবে কি করে না, হবে না, ওখানে অন্তর থেকে মানতে হবে। নাম্বার থ্রি, ওয়াসাল্লিমু তাসলিমা, পূর্ণ আত্মসমর্পণ করে তাকে জাজ মেনে নেওয়া, কোরআন সুন্নাহকে আমাদের যে কোনো আর যত ঝামেলা, কোরআন সুন্নার কাছে না যাওয়া, আমরা যাই যার যার মুফতি, যার যার হুজুর, যার যার লোকের কাছে, যার যার মাঝহাবের কাছে,
আমরা কোরআন সুন্নায় যদি যেতাম এবং যদিও যাই অন্তর থেকে মেনে নেয়, যদিও যাই আপাত মস্তকে মানি না, কিছু মানি কিছু মানি না, বন্ধুরা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাদের ফয়সালা দিয়েছে বিভিন্ন মাসলা মাসাইল, ওই যে আপনি মসজিদে এসে নামাজ পড়বেন কি না, একজন জিজ্ঞেস করে আজানের আগে দুরুদ পড়বো কি না, আরে আজানের আগে দুরুদ পড়বেন কেন পড়বেন, এটা কি বাঙালি কালচার না ইবাদত? আজান কি বাঙালি কালচার না ইসলামিক? ইসলামিক হলে কেন কি আপনাকে জানতে হবে। এই জন্য আপনাদের বলেছিলাম একবার খুতবাতে যে ইবাদত কবুলে যে তিনটি শর্তের কথা আমরা বলি বলি না, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আমরা বলি যে রাসূলের সুন্নত মোতাবেক হতে হবে, ছয়টা শর্ত মনে আছে আপনাদের, একসঙ্গে বলে দিই। নাম্বার ওয়ান, তার কারণ, কারণ আপনি সোমবারে রোজা রাখেন ঠিক না, বৃহস্পতি রোজা রাখেন রাখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কীবারে সোমবারে, মৃত্যু কীবারে সোমবারে, হিজরত কীবারে সোমবারে, নবী কীবারে সোমবারে, সবই তো সোমবার, হিজরত সোমবারে, তারিখটা কত জানা নাই, তখন সোমবারে জানা আছে। আর এই সোমবারে কি রাসূল রোজা রেখেছেন? আপনি কি করতেছেন ঈদ, ঈদে কি খাওয়া যায় নাকি রোজা থাকা যায়? ঈদ মানে রোজা হারাম ঠিক না? ও রোজা রাখলে তো পেটে কষ্ট, পকেটে আসবে না, পেটে যাবে না, মুখে মজা আসবে না, ওইটা মানার কি দরকার? যেটা করতে হবে যেখানে আমার ফায়দা আছে। আরে বারো রবিউল আউয়াল আপনি মানাচ্ছেন, তো রাসূল বারো রবিউল তো মারা গেছেন, বারো রবিউল মারা গেছেন কনফার্ম, এখানে কোনো দ্বিমত নেই। তিনি যে জন্মগুলো করেছে বারো, এখানে কোনো অনেকগুলি মত, কেউ বলছে আট, কেউ নয়, কেউ পনেরো, কেউ ষোলো, কেউ বারো, তাহলে আপনি ওইখানেই তো রাসূলের মৃত্যু তো জন্ম যেদিন সেদিন মৃত্যু, তো অর্ধেক দিন আনন্দ করেন অর্ধেক দিন কি করেন শোক করেন, শোক করেন না কেন, শোক করলে তো খারাপ বন্ধ হয়ে যাবে ঠিক আছে। এই শোক করা আনন্দ করা কি এটা শরীয়তে জায়েজ আছে? সব কিছুই তো আপনি যা কিছু করছেন রবিউল আউয়ালকে কেন্দ্র করে সব কিছুই তো রাসূল থেকে নেই, মহব্বত বলছেন, এই মহব্বতকে আবু বকর, ওমর, উসমান, আলী বুঝেন নাই, ফাতেমা, হাসান, হোসেন বুঝেন নাই রাদিয়াল্লাহু আনহুম। তাহলে আপনার কারণটা কি? বারোই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান হয়েছে, কোনো ঈদ হয়েছে? হয় নাই, তাহলে আপনি কারণ নিজে বানিয়েছেন, তাহলে ওটা কি সুন্নত না বিদআত? বিদআত। আপনি এর কী দিয়ে আপনি করবেন? আপনি রাসূলের ভালোবাসা প্রকাশ করবেন কী দিয়ে? দুরুদ পড়ে, সিরাত পড়ে, কীভাবে? যটা করে ঘটা করে, রাসূল তা করে নেই। এর সংখ্যা, এর সময়, এর তার এর স্থান, এর পদ্ধতি সব কিছুই দেখতে হবে সুন্নতে আসে কি না। তাহলে এর কারণ, এর প্রকরণ, এর স্থান, এর সময়, এর সংখ্যা, এর পদ্ধতি, ছয়টা ওকে কিনা আপনাকে দেখতে হবে। ছয়টা যদি ওকে হয় তাহলে ওকে, নাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই জন্য বন্ধুরা, রাসূলকে আপনাকে মেনে নেওয়া, আপনার মনে যেটা চাইবে, আপনার সাথে যেটা মিলবে সেটা নেবেন আর নেবেন না তা না, তিনটা, তাকে মেনে নেওয়া জাজ হিসাবে, তার কোরআন সুন্নাহকে, তার ফয়সালাকে, দুই নম্বরে কোনো প্রকার অন্তরে কোনো প্রকার সংকীর্ণতা না থাকা, তিন নম্বরে পূর্ণভাবে সেটাকে আত্মসমর্পণ করা। তিনটা হবে না, আপনি দেখেন এই আয়াতটা আজকে মিলান, যারা আজকে মহব্বতে রাসূলে আমরা মহব্বত রাসূলকে আমরা জটাঘটা করছি, দেখেন আপনি কশ্চিন কাল আল্লাহর কসম আপনি পাবেন না। তাহলে আপনি কোরআন তো তার ফয়সালা দিয়েছে, আপনি সূরা নিসার এই 65 নম্বর আয়াতটা পড়বেন। নাম্বার আট, আল্লাহ নবীকে কদওয়া হাসানা বানাতে হবে, মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যিকরাল্লাহ কাসীরা। তিনটা জিনিস যার মাঝে থাকবে সেই রাসূলকে মডেল বানাতে পারবে, বাকিরা পারবে না। তিনটা কি? নাম্বার ওয়ান, আল্লাহর সন্তুষ্টি যে সব কিছুর উপরে রাখবে, আল্লাহর সন্তুষ্টি সবার উঠে, আপনার যদি এটা জীবনে আপনি এটা নিতে পারেন। নাম্বার টু, আখেরাতে বিজয়ী, দুনিয়ার পরাজয় হোক কি হোক জয়ের জন্য চেষ্টা করেন, পরাজয় হলে কোনো জয় আসে না, আখেরাতের জয় ঠিক রেখে। আর নাম্বার থ্রি, যাকার আল্লাহকে, আল্লাহকে বেশি স্মরণ করেন। আল্লাহ নবী কি এই তিনটা ছিল? রাসূলের মাঝে কি এই তিনটা জিনিস ছিল? কি বলেন, আল্লাহ সন্তুষ্ট সবার উপরে, আখেরাতে বিজয়ী, সর্বশ্রেষ্ঠ বিজয়ী না তিনি, জান্নাত অপেরিন করবেন কে, এবং আল্লাহকে সবসময় জিকির করতেন? আপনার মাঝে এই তিনটা হলে মোহাম্মদ আপনার জন্য মডেল। শুধু মুখের দাবি দিয়ে আর বাহ্যিক কিছু সুন্নত দিয়ে আপনি বলবেন রোজ আমার মডেল, এটা মিথ্যা কথা। একজন কয়, একজন বলতেছে কি নবী আমার নেতা, মানে নেতা কি রে, নেতার আর্মি কি বল, নেতার আর্মি কি,
রাসুল নেতা, কি বলেন আপনারা? রাসুল নেতা, রাসুলকে যদি নেতা বানা যায় তাহলে আমারও নেতা, তাহলে আমার নেতা রাসুল নেতা দুইজন কি পাশাপাশি? রসুল আর নাইবে রাসুল আছে না একটা ব্যাপার? এই ধরনের কথাগুলি বেয়াদমি কথাবার্তা। রাসুল তিনি রাসুল, তিনি নবী। এবার আসবে পয়েন্টটা যে আপনি নবী রাসুলের নাম নিতে গেলে কীভাবে বলবেন। এই জন্য বন্ধু রাসুলকে আপনার জীবনের, আপনার জীবনের প্রতিটি কথায় কাজে অবস্থাতে সব কিছুতে রাসুলকে মডেল করে নেওয়া, এটা রাসুলের সঙ্গে রাসুলের সঙ্গে আদব রক্ষা করা। কিছু মানেন কিছু মানেন না, সুবিধাবাদী রাসুলের সঙ্গে বেয়াদবি, সুবিধাবাদী রাসুলের সাথে বেয়াদবি, কোনো সন্দেহ নেই। আমি সংক্ষেপ করতেছি, রাসুলকে কদওয়া বলে মানে আমরা তাকে পরিপূর্ণ জীবনের মডেল বানিয়ে নেওয়া। আপনি বাবা, আপনি স্বামী, আপনি ব্যবসায়িক, আপনি রাজনীতিবিদ, আপনি অর্থবিদ, আপনি সাংবাদিক, আপনি মসজিদ, আপনি বাইরে, আপনি সুখী, আপনি দুঃখী, আপনি মসজিদে, আপনি ময়দানে, যেখানে থাকেন আপনার মডেলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিনিসটাকে আমরা একটু বুঝাই, আমি কি রাসুলের সঙ্গে তার মডেল বা তার একটা মডেল করি, তাহলে কি আপনি রাসুলের সঙ্গে চরম বেয়াদবি করতেছেন? এটা আদব রক্ষা হলো না। নম্বর নয়, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে, কাউরি কথা রাসুলের সাউন্ডের উপরে নিজের সাউন্ডকে বড় না করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাউলি কা যাহরি বাযিকুম বাযা লিবাদ আন তাহবাত আমালকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন তোমাদের কণ্ঠকে রাসুলের কণ্ঠের উপর ওঠে না, তোমরা ওইভাবে আওয়াজ করো যেভাবে আপনি নিজের আওয়াজ করো, নাহলে তোমাদের আমলই বরবাদ হয়ে যাবে। এখন রাসুল সাল্লাম নাই, আমি রাসুলের সুন্নত নিয়ে আসলাম, আর আপনি নিয়েছিলেন কি আপনার হুজুরের ফতোয়া, মানে এটা করতে হবে, তাহলে কি রাসুলের উপর আপনি প্রাধান্য দিলেন না? এটাই এই জন্যে ব্যাখ্যায় বলেছিলাম মারা যে রাসুল সাল্লামের বর্তমানে যখন তিনি অবস্থা ছিলেন উপস্থিত, তখন তার সামনে কোনো সাউন্ড উঁচু না করা, তার সামনে কোনো সাধারণ মানুষের সাথে কথা না বলা। কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে তার সুন্নার উপরে কোনো কাউরি কোনো আদর্শকে প্রাধান্য না দেওয়া। আপনি অন্যের কথাকে প্রাধান্য দেওয়া মানে রাসুলের কথার উপরে আপনি অন্যকে, তার সাউন্ডের উপরে অন্যের সাউন্ডকে উঁচু করে দিলেন, এটা চলবে না। আজ আমাদের মাঝে দেখা যায় যে কোরআন সুন্নার কথা বললে এমনও বলে খালি হাদিস কোরআন, হাদিস কোরআন। তো কি হাদিস কোরআন বলবো না কি বলবো আমরা? কেউ আবার হাদিস কোরআন শুনলে অ্যালার্জি হয়, কেউ সহি শুনলে অ্যালার্জি হয়। কেন কেন অ্যালার্জি আপনার মাঝে? রাসুলের ভালোবাসা তো আপনি বলেন আমি খুব ভালোবাসি, তো অ্যালার্জি কেন আপনি? সাহাবাদের তো এরকম অ্যালার্জি ছিল না। এই জন্য বন্ধুরা রাসুলের আওয়াজের উপরে, এমনকি রাসুলের কবরের সামনে গিয়ে, ওলামারা বলছেন কবরের সামনে গিয়েও উঁচু কথা বলা যাবে না। রাসুলের মৃত্যুর পর ওমর রাযিয়াল্লাহু আনহু দেখলেন যে দুজন মানুষ রাসুলের কবরের সামনে উঁচু কথা বলে, ভাই দিকে আসো, কোথাকার কয় বাইরে কয়, তুমি মদিনার হইতা তোমাদের লাঠিপিটা করতাম, যাও না রাসুলের কবরের সামনে জোরে কথা বলা যাবে না। তাহলে রাসুলকে এই সম্মান করা, এটাই হলো কি আমাদের আদব রাখা। দশ নম্বর যেটা লাস্ট বলবো, রাসুলের যখন নাম বলবো আমরা, তখন তার নাম যে নামগুলি রয়েছে মুহাম্মদ, আহমদ, মাহি, হাশেদ, এই নামগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে নবী, কোথায় পাইছেন আপনি? এই সমস্ত নাম তো আল্লাহ পছন্দ করে নাই, রাসুলও তো পছন্দ করে না, আপনি কোথায় পেলেন? এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি নামের সাথে কি রাসুলুল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ, নবীউল্লাহ, কালান নবী, কালার রাসুল, আর মুহাম্মদ আহমদ, তার নবুয়ত রেসালাত হলো এখানে সবচেয়ে কি সম্মানজনক ব্যাপার। এই জন্য তার নবুয়ত রেসালাতের সাথে নাম উল্লেখ করা এবং রাসুলের নামের পরে দুরুদ ও সালাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু সাল্লি ওয়া সাল্লিম আলাইহি, এইভাবে দুরুদ পাঠ করা। আল্লাহ বলছে লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা, তোমরা একে অপরকে যেভাবে ডাকো এভাবে মুহাম্মদকে ডাকো না। এবার কি রাসূল সাল্লাম প্রথমে আবুল কাসিম, রাসূলের কুনিয়ত ছিল আবুল কাসিম, প্রথম অবস্থায় এই কুনিয়ত রাখাও নিষেধ ছিল। এই কুনিয়ত মানে আবুল কাসিম, আবুল কাসিম কোথায় তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে যাবে অন্য। এই জন্য আবুল কাসিম তার জীবদ্দশায় আবুল কাসিম কুনিয়ত উপনাম রাখা নিষেধ ছিল, যাতে করে অন্য কাউকে না ভাবে। এই জন্য আমরা দেখা যায় যে আজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনেকে দেখি নবী
আলাইহিসসালাম যেরকম আল্লাহ আল্লাহর আদর্শে একটা কথা বলেছিলাম যে শুধু আল্লাহ বলা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ আজ্জা জাল, মহান আল্লাহ, বাংলা দিয়ে বলেন যদি মহান আল্লাহ বলেছে তাহলে আল্লাহর শুধু নাম না, এর সাথে কোনো গুণবাচক নাম নিয়ে আসতে হবে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামের ক্ষেত্রেও আমরা এমনটা করব। ও আগে বলবেন না, আচ্ছা আমাদের মাগরিবের সময় হয়ে যাচ্ছে, দুরুদের ব্যাপার আমরা বিশেষ করে বলবো। ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদের ব্যাপারটা রাসূলের প্রতি ইমাম ইবনুল কাইয়্যিম একটা বই লিখেছেন, চল্লিশ অবস্থায় চল্লিশটা ফজিলত, এরপর আনলিমিটেড। রাসূলের প্রতি দুরুদ বেশি বেশি পাঠ করা, রাসূলকে মহব্বত করা, রাসূলের নাম নেওয়ার পরে দুরুদ পাঠ না করা মানে তার সঙ্গে বেয়াদবি করা। রাসূলের নাম, যে নাম, এখন আপনার নাম মোহাম্মদ, আপনাকে ডাকি যদি আহমদ, খুশি হবেন? কখনই না। তো আল্লাহ রাসূলের যে নাম কোরআনে হাদিসে, তার গুণবাচক নাম, তার আসল নাম, এগুলি বাদ দিয়ে আপনি যার যার মতো নাম বানিয়ে নেবেন, এই সমস্ত নামে ডাকাও হবে কি বেয়াদবি। এবং তার নাম ডাকার সাথে নবুয়াত ও রিসালাতকে যোগ করব এবং এর সাথে দুরুদ পড়ব, এটাই হবে রাসূলের সঙ্গে মহাব্বত করা, রাসূলের সঙ্গে আদব রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সঙ্গে এই দশটি পয়েন্টে যে আদব উল্লেখ করেছি আমরা, এছাড়া আরও আদব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা ভালোবাসতেন তাকে ভালোবাসা, তার স্ত্রী পরিবারকে, তার সাহাবা আহলে বাইতকে, তার সাহাবায়ে কিরামকে, মুমিনদেরকে, তিনি যে মসজিদ ভালোবাসতেন, তো এই অনেক কথা আছে, আমরা দশটা পয়েন্টে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রাসূলের ভালো কী বলে রাসূলের সঙ্গে আদব রক্ষা একটা ইবাদত, এটা পরিপূর্ণভাবে আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। মসজিদ সিদ্দিকের এই হালাকে আল্লাহ কবুল করো, এখানে যারা আমরা বসি তাদের কবুল করো, রোজ কেয়ামতে তোমার নবীর সাথে আদব রক্ষাকারী হিসেবে তোমাদেরকে চিহ্নিত করি। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।